ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমরা আগে সম্মানিত মুসলিউদ্দিন ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে প্রশ্ন হলো আমরা কি নিজেদের বিভিন্ন দলের নামে পরিচয় দিবো যেমন আহলে হাদি সুন্নি ইত্যাদি নাকি কোরআন নাকি মুসলমান হিসাবে পরিচয় দিব কারণ আমাদের এখন দলা দলি আছে এটা আমার কাছে খুবই খারাপ লাগে দয়া করে দলিল হিসাবে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সালামু আল্লাহামাবাদ সম্মানিত মুসলিউদ্দিন ভাই প্রশ্ন হলো যে আপনাকে কোন দলের পরিচয় দিতে হবে বা মুসলমানের পরিচয় দিতে হবে এটা এটা জরুরি না জরুরি হলো আপনাকে আলোকে আমল করতে হবে যে আমল দ্বারা আপনি পরকালে নাজাদ পাবেন মুক্তি পাবেন সেই জন্য আপনাকে খুঁজতে হবে আপনাকে জ্ঞান বিদ্যা বুদ্ধি সব দিক দিয়ে খুলে দিয়েছে ওপেন করছেন এখন আপনাকে এগুলি তালাশ করতে হবে যে এই কোনটা দ্বারা আমার মুক্তি আসবে নাজাদ আসবে কোনটা দ্বারা মাধ্যমে আমি আমল করতে পারবো হ্যাঁ এগুলি আপনার প্রয়োজন এখন এই প্রয়োজন অর্থে আপনি কি করবেন আপনি যদি বই পুস্তক ক্রয় করতে পারেন তাহলে হাদিসের কিতাবগুলো ক্রয় করেন তাপসির কিতাব ভালো ভালো তাপসিরের কিতাবগুলো আপনি পড়ুন ভালো ভালো আলেমদের বই লেখার বই আছে সহি ভিত্তিক বই কত বই লেখা আছে আপনি সেগুলি পড়ুন আপনাকে অবশ্যই নাককান খোলা রাখতে হবে আজকে বাংলার বুকে বিভিন্ন ধরনের সব আলোচনা শোনা যাবে না কত বক্তা চিল্লা চিল্লি করে দেখেন কত কি বলতে আছে সবটা শুনতে যাবেন কেন আপনি আপনাকে সহি বিশুদ্ধ আপনার তো ব্রেন আছে বিদ্যা আছে আপনি সহি থেকে আমল করার চেষ্টা করবেন হাজার মাস হাজার বছর ধরে যদি আমল করে সেটা সহি হবে না সহি হবে যেটা দলিল আছে প্রমাণ আছে সেই দিকে আপনাকে অবশ্যই যেতে হবে আপনি বিরক্ত হওয়ার কিছুই নেই সেখানে আর দ্বিতীয় কথা আপনি মুসলমান মুসলমান যদি বলেন হানাফি সাফি মালিকি হাম্বলি সবই মুসলমান অন্তর্ভুক্ত সেখানে এটা মানুষের নাম দিয়েছে ইমাম আবু হানিফার অনুসরণ করা ইমাম আবহানিপের দিকে দাবিতে হওয়ার কারণে হানাফি বলে ইমাম সাফির দিকে দাবিতে হওয়ার কারণে সাফি বলে হাম্বলি মাজাফের দিকে দাম্বলি হওয়ার কারণে হাম্বলি বলে মালিকের দিকে মালিকই বলে এগুলি সবই এত ফেকি মাসালা গত মতবিরোধ আছে এগুলি এত জাহান্নামের ফতোয়া দেওয়া যাবে তা নয় এমনি ভাবে দেখুন আহলুল হাদিস যদি আমরা বলেন আহলুল হাদিস কে সুন্নি আর শিয়া শিয়া সুন্নি হলে শিয়ারা তো শিয়ারা যারা ইন্ডিয়াতে আর কি যারা পাকিস্তানের কিছু শিয়া আছে আমাদের বাংলাদেশেও দেখেন দশই মহরমের শিয়া আছে হোসনি দালান অথবা ইত্যাদি ইত্যাদি অথবা মোহাম্মদপুরের শিয়ারা এখান থেকে বাহির হয় বাজার আছে এলাকাতে শিয়া রয়েছে তারপরে দেখুন ইরানে শিয়া রয়েছে ইরাকে কিছু শিয়া আছে তারপরে আরব অনেক শিয়া আছে শিয়াদের জিনিসগুলি হলো অত্যন্ত খারাপ কিন্তু আহলুল হাদিস আপনি যে সেখানে যদি আপনি পরিচয় দেন তাহলে আপনার দোষের কোনো নাই আহলুল হাদিস এবং সহি ভিত্তিক হাদিস মানার চেষ্টা করে সহি আকিদা পোষণ করে সেরেক এবং বেদার থেকে দূরে থাকে আহলুল হাদিস যে কোন ব্যক্তি যে অন্যায় করবে না গুনা করবে না তারা যে তাদের দ্বারা যে গুণা হবে না অপরাধ হবে না এটা আপনার বলা ভুল আলুর হাদিসের মধ্যে যিনি যিনি কোরআন সুন্নার জ্ঞানী তার কাছে আপনাকে যেতে পারেন তার কাছে আপনি যাইতে পারেন তারা তাদের কথাগুলো কোরআন সুন্নাতে আছে আপনার কোরআন সুন্নার সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন সুতরাং সেটা যদি আপনি কোরআন সুন্নার মাপকাঠির উপরে আপনি পান তাহলে আমল কর্মে সেখানে আপনি আলুর হাদিস পরিচয় দিতে আপনার কোনো দোষ নাই তো সেখানে তবে আপনাকে সুন্নি পরিচয় দিবেন আপনি শিয়া পরিচয় কেন দিবেন অবশ্যই পরিচয় দেওয়া যাবে আপনি হানাফি হোক সাফি হোক মালিকি হোক হাম্বলি হোক এবং কি আলুর হাদিসক এরা সবাই সুন্নির অন্তর্ভুক্ত সুন্নি আর শিয়া এদের থেকে দূরে হলো বড়partiteও এমনি ইবনি কাদিয়ানি থেকেও আপনাকে দূরে থাকতে হবে কানিয়াদিয়ে কাদিয়ানি থেকে দূরে থাকতে হবে রাফিজি থেকে দূরে থাকতে হবে কাদেরিয়া থেকে দূরে থাকতে হবে মুরজিয়া মুতাযিলা জাহমিয়া এই সমস্ত দল থেকে দূরে থাকতে হবে এই দলগুলো আপনারা জানেন না এই সমস্ত আকীদা থেকে আপনাদের অবশ্যই দূরে থাকতে হবে কিন্তু শাফি মালেকি হাম্বলি হানাফি অথবা আহলুল হাদিস এগুলো সবই শূন্যতার অন্তর্ভুক্ত এই সবগুলো আপনি এই জন্য আপনাকে এদের মধ্যে থেকে আপনাকে সহি শূন্য মোতাবেক আমল করতে হবে সেখানে যদি আপনি আহলুল হাদিস নাম দেন তাহলে সমস্যা নেই যদি নাম নাও দেন তাহলে সমস্যা নেই আপনাকে নাম দিয়ে তো বড় জিনিস আপনাকে কাম দেওয়া হতে হবে বড় জিনিস আপনার আকিদার পরিশুদ্ধ করতে হবে সহি মতে বিশুদ্ধ পন্থে আমল করতে হবে যেটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমলের ব্যাপারে বলছেন বিদায় হজ আল্লাহ রসুল বলে গেছেন তারা তো ফি আমরাইন আমি দুটি জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন একটা হলো শুননা এই দুটি জিনিস যতদিন ধারণ করবে ততদিন পথগ্রস্ত হবে না অতএব কোরআন সুন্নার খাটি মাপকাঠির উপর আপনাকে আমল করতে হবে সেটা যেভাবেই হোক না কেন সেটা আপনাকে দাঁত দিয়ে কামড়া হলে ধরে রাখতে হবে এভাবে আপনার জীবনকে সুন্দরভাবে আগিয়ে নিতে হবে আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে সেই মতে সুন্দরবন আমল করার তফিক দান করুন টেনশন হওয়ার কিছুই নেই আপনি অবশ্যই এগুলি বিষয় নিয়ে শিক্ষিত সমাজে ভালো ভালো কোরআনসুল না আমল আলেমদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন এবং সেভাবে আপনার জীবনকে আপনি আগিয়ে নিয়ে যাবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন হাজর সাল্লাহ নামী মোহাম্মদ আসসালামু আলিকাত